নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মিক্সড তরকারি ডাল। মুগ, মসুর, কলাই, ছোলা, মটর যত রকমের ডাল আছে সব রকমের ডাল দিয়ে এটা বানাতে হয়। আমাদের রোজকার দিনে তো ডাল হয়ই, কখনো একটু চেঞ্জ করে বানিয়ে খাবেন। নান, রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই এটা ভালো লাগে। আসুন দেখে নেবেন কীভাবে বানাচ্ছি। এখানে ছোট এক বাটি ডাল নিয়েছি। এই ডালটাকে তিন চারবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই ডালটা কিন্তু ভিজে রাখার দরকার নেই। এখন কুকারে ডালটা দিয়ে দিলাম আর প্রয়োজন মতো জল দিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, চারটে কাঁচা লঙ্কা এইভাবে টুকরো করে দিয়েছি, আর দিলাম কটা চামচ হলুদ। এখন কুকারের ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দেব। সিটির ভাপটা বেরিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম ঘেটে যায়নি। এই ডালটাকে এখন ফোড়ন দেব। কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল। তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কোয়ার্টার চামচ জিরে। জিরেটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু হাই ফ্লেমে ভেজে নিলাম। এখন দিলাম এইটুকু কুচিয়ে নেওয়া রসুন, আর দিলাম এই পরিমাণে কুচিয়ে নেওয়া আদা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে নেওয়া টমেটো। অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম, তাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এখন গ্যাসটাকে কম করে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে জ্বলে না যায়। মিনিট খানেক ধরে মশলাটা কষিয়ে নেবার পরে এর মধ্যে সেদ্ধ করা ডালটাকে ঢেলে দিলাম। ডালটা কিন্তু এই ধরনের একটু ঘন হবে। এখন হাই ফ্লেমে ডালটাকে মিনিট দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ কসুরি মেথি। কসুরি মেথিটা হাতের উপর নিয়ে এইভাবে ডোলে গুঁড়ো করে ডালটার উপরে ছড়িয়ে দিলাম। এই তরকারি ডালে কিন্তু ধনে পাতার পরিবর্তে কসুরি মেথিটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। নুনটা চেখে নিয়ে প্রয়োজন মতো দেবেন। আর দিয়ে দিলাম কটা চামচ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলা কিন্তু লং, এলাচ, দারচিনি না, একটা প্যাকেটের গরম মশলা। ডালটা হয়ে গেছে, এখন বাটিতে নামিয়ে নিচ্ছি। কিন্তু এরপরে আছে টুইস্ট। এখন অন্য সাইডে এরকম একটা বাটি বা তড়কা প্যান নিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিলাম চার পাঁচটা আদার এরকম কুচিয়ে নেওয়া, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসটা অফ করে না দিলে কিন্তু লঙ্কাটা সাথে সাথেই জ্বলে যাবে। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম। এখন বাটির ডালের উপরে এটা তরকা দিয়ে দিলাম। নর্থ ইন্ডিয়ায় কিন্তু এই মিক্সড ডাল তরকার ডালের কিন্তু এটাই স্পেশালিটি। এটা ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে খাওয়ার সময় সার্ভ করবেন গরম গরম। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকু, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন।